হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আছি বর্তমানে একটা আমেরিকার অন্যতম সুন্দর একটা আইল্যান্ডে, যেটার নাম রুজভেল্ট আইল্যান্ড। এটা মূলত নামকরণ করা হয়েছে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি হচ্ছেন আমেরিকার 32তম প্রেসিডেন্ট, ওনার নাম অনুযায়ী। তো আইল্যান্ডটা অনেক সুন্দর। আজকের এই ভিডিওতে পুরো আইল্যান্ডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড লেটস বিগিন দ্য ভিডিও। তো রুজভেল্ট আইল্যান্ডে আসার আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে কেবল কারে ওঠা, আর এখানে একটা পার্ক আছে অনেক সুন্দর, ওই পার্কটা দেখা। প্রথমে আমি কেবল কারটাতে উঠব, কারণ আমি শুনছি যে কেবল কারটা থেকে উপরে অনেক সুন্দর ভিউ দেখা যায়, ম্যানহাটন, তারপরে হচ্ছে রুজভেল্ট আইল্যান্ড, সবগুলো খুবই জোসভাবে দেখা যায়। তো আমি বর্তমানে কেবল কারটাতে ওঠার জন্য লাইনে দাঁড়ায় গেছি। এখন বর্তমানে কেবল কারটা এখানে নাই, অপপাশে আছে, ওইটা আসতেছে, ওটার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করা লাগবে, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিউটা পাবো আর কি। ফাইনালি কেবল কারে উঠলাম আর আমাদের কেবল কার আস্তে আস্তে চলা শুরু করছে। এখনই আমরা সবচেয়ে জোস ভিউটা দেখতে পাবো। বাম পাশে আপনারা যেই পাশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ম্যানহাটন, আর ডান পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রুজভেল্ট আইল্যান্ড, যেটা নিয়ে আমরা ভিডিওটা করতেছি আজকের। ভিতরে অনেক মানুষ, সবই টুরিস্ট, আর উপর থেকে খুবই জোস লাগতেছে ভিউটা, অনেক জোস লাগতেছে। আর আমাদের পাশে হচ্ছে এটা কুইন্স বোরো ব্রিজ, ওয়াও, অসাধারণ। এই কেবল কারের রাইডটা আনুমানিক 8 মিনিটের হয়, আর শেষের দিকে এসে নিউ ইয়র্কের একটা জনপ্রিয় শহর ম্যানহাটনের একটা ওয়াইড ভিউ পাওয়া যায়, ম্যানহাটন সিটির, যেখানে উপর থেকে বাড়িঘর থেকে শুরু করে নিচের রাস্তাগুলো দেখা যায়, যা মানে খুবই জোস লাগে দেখতে উপর থেকে। তো এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে রাইড, বাট আমি রুজভেল্ট আইল্যান্ড আরও ঘুরবো, তো আমি এজন্য ব্যাক করতেছি আবার, আর এগেন ভিউটা পাবো। মানে উপর থেকে আসলে এত সুন্দর লাগে দেখতে, একপাশে ম্যানহাটন সিটি, আরেক পাশে রুজভেল্ট আইল্যান্ড, পাশে হচ্ছে আবার কুইন্স বোরো ব্রিজ, মানে সব কিছু মিলায় একসাথে খুবই সুন্দর লাগে দেখতে উপরের ভিউটা। তো কেবল কারের রাইডটা শেষ, খুবই অসাধারণ একটা রাইড ছিল, খুবই ভালো লাগছে আমার কাছে। আর এখন বর্তমানে আছি আমরা এই জায়গায়, আমাদের যাইতে হবে এই জায়গায়, কারণ আমাদের পার্কটা ওই জায়গায় অবস্থিত। আমি শুনছি পার্কটাও খুবই সুন্দর, আমি এখন ওই দিকে হাঁটবো, আনুমানিক 1/2 কিলোর মতো যাওয়া লাগবে, দেখি আস্তে আস্তে হাঁটা শুরু করি। এই আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিল্ডিংগুলোও খুবই জোস, দেখুন কি সুন্দর নান্দনিক একটা বিল্ডিং। এই বিল্ডিংটার ভিতরে লাইব্রেরি আছে, আমি যদি সময় পাই তাহলে ভিতরে লাইব্রেরিটা দেখাবো, আপাতত আমরা আগে পার্কে যাব। এই আইল্যান্ডটাতে প্রচুর পরিমাণে চেয়ার, সিট, বেঞ্চ, বিভিন্ন ধরনের বসার জায়গা আছে, যেখানে আপনি বসে রিল্যাক্স করতে পারবেন। জায়গাটা আসলে রিল্যাক্স করার মতো একটা জায়গা। আমি বর্তমানে দুপুরে আছি, দুপুরে অনেক রৌদ্র উপরে, তাও খুবই সুন্দর লাগতেছে, মানে এখানে যদি বসি একটু কিছুক্ষণ বসলে চাইলে একটা ঘুমও দিয়ে ওঠা যাবে। আমাদের আর 2 থেকে 3 মিনিট হয়তো হাঁটতে হবে। এখানকার রাস্তাগুলো খুবই ক্লিন, আর পাশে অনেক বেশি বাতাস বইতেছে, যার জন্য রোদ থাকলেও রোদটা তেমন খারাপ লাগতেছে না। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর, আমরা ছোটোবেলায় অনেক পড়ে আসছি যে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে, আজকে দেখেও নিলাম এই বিল্ডিংটা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর।
সোজা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কুইন্স বরো ব্রিজ, যেটার পাশ দিয়ে আমরা কেবল লাইন দিয়ে অপর পাশে গেছিলাম। জায়গাটা এত সুন্দর লাগতেছে, সি দ্য ভিউ। আমরা পার্কে চলে আসছি, আর বর্তমানে প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা ধ্বংসস্তূপের মতো বাড়ি দেখা যায়। এটা আসলে একটা হসপিটাল ছিল আগে, বর্তমানে এটা মানে পরিত্যক্ত হয়ে গেছে, কিন্তু তারপরে এটাকে নষ্ট করেনি, এটাকে রেখে দিছে এখানে নিদর্শন হিসাবে। বর্তমানে যে জায়গায় আছে এটা হচ্ছে রুজভেল্ট আইল্যান্ডের একদম শেষ মাথা। জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, এটা একদম রুজভেল্ট আইল্যান্ডের শেষ অংশ। আইল্যান্ডের এই শেষ অংশ থেকে ওই যে জাতিসংঘের সদর দপ্তরটা আবার দেখা যাচ্ছে, এখান থেকে খুবই ক্লোজ ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানের যে পানিগুলো নীল দেখতে পাচ্ছেন, আকাশটা নীল দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোনো কালার গ্রেডিং এক্সট্রা বাড়াই নাই, যেটা ক্যামেরা ছিল ওইটাই, মানে সত্যি এরকম নীল ছিল, মানে খুবই সুন্দর লাগতেছিল। নীল আকাশ, নীল পানি, অসাধারণ লাগতেছিল ভিউটা। আইল্যান্ডের আরেক পাশে ভিউটা হচ্ছে এটা, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, জাস্ট এইটুকুই, আর অল্প কিছু রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে এখানে। এই যে উপর থেকে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, সামনে একটা খেলার মাঠ আছে। তো এই ছিল রুজভেল্ট আইল্যান্ডের ব্লগ, আজকে এই পর্যন্তই শেষ করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কারণ লাইক দিলে অ্যালগোরিদম অনুযায়ী এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছাবে। সো অ্যান্ড আপনার যদি আর কোনো ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাসম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড সি ইউ নেক্সট টাইম। Thank you.